শম্পার রান্নাঘরে সব দর্শক বন্ধুরা স্বাগত। আজ যে রেসিপি শেয়ার করব সেটা আমার অনেক দূরের এক বন্ধু পাঠিয়েছে। সেই বন্ধুকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তৈরি হবে চিকেন দো পেঁয়াজা। রান্নাটা শুরু করার আগে রেসিপিটার এই রকম নামের কারণটা একটু বলে দিই। রান্নাতে পেঁয়াজ দুরকমভাবে আর দুটো ডিফারেন্ট স্টেপে ইউজ করা হবে, তাই এরকম নাম চিকেন দো পেঁয়াজা। ইজি অ্যান্ড অসম টেস্টের এই রান্নাটা তাহলে এবারে শুরু করা যাক। চিকেন দো পেঁয়াজা করার জন্য আমি নিয়েছি হাফ কেজি চিকেন, একটু বড় পিস করে রাখা আছে চিকেনটা। এটার মধ্যে আমি একটা বড় লেবুর, হাফ লেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিট। চিকেন কিন্তু খুব বেশি সময় ধরে ম্যারিনেট করতে নেই, তাহলে এর ফাইবারগুলো লুজ হয়ে যায়, চিকেনটা ছিবড়ে হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই 20 মিনিটটি যথেষ্ট। চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছি, প্রায় 20 মিনিট হয়ে এসেছে। আমি ততক্ষণে গরম প্যানে সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি। যে কোনো তেল দিয়েই রান্নাটা শুরু করা যায়, পছন্দ মতো তেল। এর মধ্যে তেলটা গরম হলে আমি দেব 1 চা চামচ গোটা জিরে। জিরেটা গরম হলে আমি এতে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এই একই রকমের পেঁয়াজ আমি দু রকমভাবে ইউজ করব। আবার কখনো কখনো চিকেন দো পেঁয়াজাতে দু রকমের পেঁয়াজও ইউজ করা হয়, একটা এমনি আনিয়ন আর একটা স্প্রিং আনিয়ন, সেটাও কিন্তু চিকেন দো পেঁয়াজাই। জিরেটা হয়ে গেছে, আমি এর মধ্যে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা। সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর টেস্টের একটা রান্না আর ভীষণ ইজিলি তৈরি হয়ে যায়, তেমন কোনো মশলাও এর সাথে অ্যাড হয় না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট, 3 চা চামচ দিলাম। কেউ গ্রেভি একটু চাইলে আর একটু বেশি দিতে পারো। দিচ্ছি রান্নায় প্রয়োজন মতো নুন, দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো পছন্দ মতো, দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। রান্নায় নুনটা কিন্তু একটু খেয়াল করে দিতে হবে, কারণ ম্যারিনেশনের সময়ও আমি নুন দিয়েছি। এই মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি টক দইটাও এর মধ্যে অ্যাড করে দেব। 1 কাপ ভালো করে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিলাম এর সঙ্গে। রান্নায় টক দই ইউজ করার আগে খুব ভালো করে ফেটিয়ে না নিলে রান্নাটা খারাপ হয়ে যায়। আমি মিক্সিতে এটা ভালো করে ফেটিয়ে নিই সবসময়। এটা একটু ফুটলে আমি এর মধ্যে চিকেনের পিসগুলো অ্যাড করে দেব। দিলাম একটুখানি জল, খুব সামান্য। এই রান্নাতে কিন্তু জল ইউজ করা হয় না যদি চিকেনের কোয়ান্টিটিটা একটু বেশি থাকে। আজ আমার কাছে একটু কমই আছে, 1/2 কেজি চিকেন আছে, তাই অল্প একটু জল আমি ইউজ করলাম, পরেও একটুখানি দেবো যদি প্রয়োজন হয়। চিকেনের পিসগুলো ভালো করে এর মধ্যে বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে একে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেবো। তবে তার প্রথম 5 মিনিট আমি আঁচটা রাখবো একদম ফুল ফ্লেম, তারপরে মাংসগুলো উল্টে দিয়ে আমি আঁচটা কমিয়ে দেব। 5 মিনিট ফুল ফ্লেমে রাখার পরে লিড ওপেন করে আমি এবারে চিকেনের পিসগুলোকে উল্টে দেব। সবগুলো পিস উল্টে দেওয়া হলে আমি আবার ঢাকা দিয়ে একে রান্না হতে দেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে চিকেনটা। তবে এবারে আঁচটা রাখবো একেবারে লো। মানুষের মন জয় করার একটা সহজ সরল রাস্তা হলো ভালো রান্না করে খাওয়ানো। এই করতে করতেই কখন যে রান্নাটাকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। তাহলে সবগুলো পিস উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে একে রান্না হতে দিচ্ছি। চিকেনটা ঢাকা দেওয়া অবস্থায় 10 মিনিট রান্না করার পরে ঢাকা খুলে এবার আমি দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে, আর এর মধ্যে অনেকটা জলও রয়ে গেছে, তো এই জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। তাহলে এটা আমি আবার ঢাকা দিয়ে
রান্না হতে দেবো, তাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে আসবে। একবার আমি সব পিসগুলোকে উল্টে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে বাকি রান্নাটা করে নেব। রান্না তো প্রায় শেষ, একটু গরম মশলা মেশাবো, আর একটা স্টেপ বাকি আছে, সেটাও আমি করে দেখাচ্ছি তোমার। তাহলে চিকেনের জলটা শুকোনোর জন্য আর বাকি সেদ্ধটা হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে আঁচটা বাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখছি এটা সেদ্ধ হয়ে গেছে, চিকেন জলটাও শুকিয়ে গেছে। কেউ যদি গ্রেভি চাও এর মধ্যে, তাহলে একটু গরম জল অ্যাড করতে পারো। আমি এটা এমনি শুকনোই রাখবো, তাই আর আমি জল অ্যাড করছি না। এবারে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো মেশাবো। এটা হয়েই গেছে চিকেনটা, চিকেনটা রেডি হয়ে গেছে। আমি একটু গরম মশলার গুঁড়ো মেশাবো, এর সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে এই প্যানকে আমি এবারে সাইডে সরিয়ে রেখে রান্নার যে সেকেন্ড স্টেপটা আছে, যার জন্য চিকেনের এই রেসিপিটার নাম চিকেন দো পেঁয়াজা, সেটা করব। এটা আমি করে দেখাচ্ছি তোমাদের। ফ্রাইং প্যানে, অন্য একটা ফ্রাইং প্যানে একটু তেল দেব আমি। একটু তেল দিয়ে ওই পেঁয়াজটা আমাকে ভেজে নিতে হবে। দু রকমের পেঁয়াজ ইউজ করব বলেছি এটাতে। এটা গরম হওয়াতে আমি এতে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর একটু এরকম করে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দেব। আর পেঁয়াজের শেলগুলো কিন্তু আমি সব আলাদা করে দিয়েছি, এরকম লেগে নেই একটার সাথে আরেকটা, শেলগুলো এরকম সেপারেট করে দেওয়া হয়েছে। একটু নাড়াচাড়া করতে হবে, পুরো ভাজা করব না আমি এটা। একটু কালার এটা অ্যাড করব, আমি এই জন্য দিলাম একটু গ্রিন ক্যাপসিকাম। তো এটা এর মধ্যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও অ্যাড করতে পারো, আমি শুধু একটু ক্যাপসিকামই দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে আমি এটা মিশিয়ে দেবো চিকেনের সাথে, যেটা আমি করে রেখেছি। এইভাবে মেশানো হয় বলেই এই রান্নাটার নাম চিকেন দো পেঁয়াজা। আবার অনেক সময় এতে স্প্রিং অনিয়নও ইউজ করা হয়, দো পেঁয়াজা নামের অর্থটা বোঝানোর জন্য। একরকম পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয়, আবার স্প্রিং অনিয়ন দিলেও সেটা দো পেঁয়াজাই হয়, কিন্তু আমি এখানে আজকে একরকম পেঁয়াজই দুটো ডিফারেন্ট স্টেপে ইউজ করলাম। এটা হয়ে গেছে যতটা চাইছিলাম। এবার আমি এটার মধ্যে মিশিয়ে দেব চিকেন হাফ ডান, যেটা হয়ে আছে তার মধ্যে মিশিয়ে দিলাম। আর এটা পেঁয়াজটা একটু তো নরম হতে হবে, নাহলে কচকচ করবে খাওয়ার সময়, তাই জন্য খুব সামান্য একটু জল মেশাবো আমি, হালকা গরম জল। কেউ যদি গ্রেভি চাও তাহলে একটু বেশি জল দিতে পারো, কিন্তু আমি এটা এরকম ড্রাই রাখতে চাইছি। তো হালকা একটু গরম জল মেশালাম আমি, পেঁয়াজটা যাতে নরম হয়, সেদ্ধ হয়ে যাবে না কিন্তু নরম হবে, যাতে দেখা যায় যে হ্যাঁ দুরকমভাবে পেঁয়াজ ইউজ করা হয়েছে, খেতেও ভালো লাগে। তাহলে এটা কিন্তু রুটি ভাত সব কিছুর সাথে খুব ভালো যায়। তাহলে মিনিট দুয়েক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা তো আগে ভাজা হয়েছে একটু, তাহলে নরম হয়েছে। খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে, পেঁয়াজগুলো একদম নরম হয়ে এসছে, আবার দেখাও যাচ্ছে গলে যায়নি। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা ট্রাই করো কিন্তু, এটা খুব ভালো লাগে ভাতের সাথে, রুটির সাথে, নান পরোটা সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন দো পেঁয়াজা। গ্যাসটা অফ করে দিয়ে আমি মিনিট পাঁচেক এটাকে ঢাকা দিয়ে রাখার পরে সার্ভ করব। তাহলে আজকের পর্ব আমি এখানেই শেষ করব। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো বা সাবস্ক্রাইব করোনি এখনও আমার চ্যানেল, তাদের কাছে অনুরোধ রাখবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগছে, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামতগুলো, তাহলে আমার জানতে সুবিধে হয় তোমাদের পছন্দ অপছন্দগুলো। আজকে তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।